আগের ভিডিওতে আমরা পরিবাহীর উপরে চৌম্বকের ক্রিয়া জেনেছিলাম, আর এই ভিডিওতে 200 বছর আগে এক বিজ্ঞানী কিভাবে একে ব্যবহার করে একটি যন্ত্র বানিয়েছিল তা আমরা জেনে নেব। 1822 সালে ব্রিটিশ বিজ্ঞানী পিটার বার্লো তড়িৎ প্রবাহ আর চুম্বক ক্ষেত্রকে ব্যবহার করে একটি সরল মোটর বানিয়ে ফেললেন, যেটার নাম বার্লোর চক্র। তাহলে চলো এই বার্লোর চক্র কিভাবে তৈরি তা আগে জেনে নিই। এই যন্ত্রে একটি চক্র ব্যবহার করা হয়। কিরকম দেখতে সেটি? এই চক্রে এই রকম লম্বা কিছু দাঁত থাকে, আর পুরো চক্রটি তামা দিয়ে তৈরি, যাতে এর মধ্যে দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হতে পারে। এবার এই চক্রটিকে এরকম একটি অবলম্বন থেকে ঝোলানো থাকে, যাতে চক্রটি খুব সহজেই ঘুরতে পারে। চক্রের ঠিক নিচেই একটি ধাতব পাত্রে কিছুটা পারদ থাকে, যাতে চক্রের মাথাটা পারদকে স্পর্শ করে। এই পারদের পাত্রটিকে একটি অশ্বক্ষুরাকৃতি চুম্বকের উত্তর আর দক্ষিণ মেরুর মাঝে রাখা হয়। এবার চক্রের অবলম্বন থেকে একটি তার আর পারদের পাত্র থেকে আরেকটি তার ব্যাটারির দুই প্রান্তে একটি সুইচের মধ্যে দিয়ে লাগানো হয়, আর পুরো ব্যবস্থাটিকে একটি কার্ডবোর্ডের উপর রাখা থাকে। ঠিক এরকম দেখতে হবে। এবার ভাবছো সুইচ দিলে কি হবে? চলো দেখে নিই কি হয়। সুইচ অন করার সাথে সাথে চক্রটি ঠিক এইভাবে ঘুরতে শুরু করবে। কিভাবে ঘুরছে চলো দেখি। সুইচ দেওয়ার সাথে সাথে ঠিক এই দিকে পরিবাহী তার, চক্র আর পারদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। অশ্বক্ষুরাকৃতি চুম্বকের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে চুম্বক ক্ষেত্র কাজ করে। তাহলে কি হবে? তড়িৎ প্রবাহ এবং চুম্বক ক্ষেত্রের জন্য চক্রের উপর একটি বল কাজ করবে, আর চক্রটি এই বলের প্রভাবে একটু ঘুরে যাবে। কিন্তু চক্রটি যখনই একটু ঘুরে যাবে, তখনই পারদের সাথে চক্রের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, ফলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে আর কোনো বলও কাজ করবে না। কিন্তু মজার ব্যাপার, গতি জারটের জন্য পরের দাঁতটি আবার পারদকে স্পর্শ করে, ফলে আবার তড়িৎ প্রবাহ হয় আর একটি ঘটনা ঘটে, অর্থাৎ চক্রটি একটু ঘুরে যায়। এই ঘটনাটি চলতেই থাকে পর্যায়ক্রমে, আর আমরা দেখি যে চক্রটি ঘুরে চলেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কোন দিকে ঘুরবে এই চক্র, তা কিভাবে জানবো? তা জানার জন্য আমাদের ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ব্যবহার করতে হবে। স্ক্রিনে দেখো তড়িৎ প্রবাহ ওপর থেকে নিচের দিকে যাচ্ছে, আর চৌম্বক ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণ দিকে কাজ করছে। ঠিক যেভাবে বলেছিলাম সেইভাবে বাঁ হাতের তর্জনী, মধ্যমা আর বুড়ো আঙুলকে রাখো, অর্থাৎ তর্জনী চুম্বক ক্ষেত্রের দিকে, মধ্যমা তড়িৎ প্রবাহের দিকে রাখো। তাহলে বুড়ো আঙ্গুল যেদিকে থাকবে চক্রের উপর প্রযুক্ত বল সেই দিকেই হবে, যেটা এই দিকে হচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে চক্রটা ঘুরছে। তাহলে বুঝতে পারলে তো কিভাবে আমরা তড়িৎ প্রবাহ আর চুম্বক ক্ষেত্রকে ব্যবহার করে যান্ত্রিক শক্তি পাচ্ছি? এবার বলো, যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ উল্টো করে দিই কিভাবে করব? অশ্বক্ষুরাকৃতি চুম্বককে ঘুরিয়ে দিলাম, অর্থাৎ উত্তর মেরুর জায়গায় দক্ষিণ মেরু আর দক্ষিণ মেরুর জায়গায় উত্তর মেরু রাখলাম। তাহলে দেখব চক্রটা উল্টো দিকে ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আবার চৌম্বক ক্ষেত্রকে আগের মতো রেখে যদি তড়িৎ প্রবাহের অভিমুখকে উল্টে দিই, তাহলেও কিন্তু চক্রটি উল্টো দিকেই ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এবার তড়িৎ প্রবাহ আর চৌম্বক ক্ষেত্র দুটোকে উল্টে দাও, দেখো চক্রের ঘোরার কোনো পরিবর্তন হয় না। তাহলে বুঝতে পারছো তড়িৎ প্রবাহ বা চৌম্বক প্রবাহের যে কোনো একটি অভিমুখ বদলে গেলে ও বলের অভিমুখও বদলে যায়। কিন্তু দুটোই একসাথে পাল্টালে বলের অভিমুখের কোনো পরিবর্তন হয় না। আবার আমরা যদি তড়িৎ প্রবাহকে বাড়াই
বা বেশি শক্তিশালী চুম্বককে ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু চক্রটি আরো জোরে ঘুরবে। আচ্ছা, আমাদের বাড়িতে যে কারেন্ট আসে সেটা দিয়ে বাল্য চক্র বানালে কি কাজ করবে? কাজ করবে না, কারণ ব্যাটারির তড়িৎ প্রবাহ আর বাড়ির তড়িৎ প্রবাহের একটি পার্থক্য আছে, সেটা আমরা একটু পরে জানব। তবে কেউ এরকম বাড়ির কারেন্ট থেকে কোনো পরীক্ষা করার চেষ্টা করো না। বাড়িতে যে তড়িৎ প্রবাহ হয় তার মান খুব বেশি হয়, ফলে বিপদের সম্ভাবনাও অনেক বেশি। তাহলে আমরা মোটর কিভাবে বানাবো? ছোটবেলার খেলনা গাড়িতে দেখেছো এরকম দেখতে কিছু মোটর থাকে যেগুলোকে ব্যাটারির সাথে তার দিয়ে যুক্ত করলেই ঘুরতে থাকে। জানতে চাও এগুলো কিভাবে কাজ করে আর কিভাবে বা নিজের বাড়িতে খুব সহজে একটি মোটর বানিয়ে ফেলতে পারো? তাহলে চলো আমার সাথে পরের ভিডিওতে দেখা।